আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতন আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবার কাছে একটি অনুরোধ, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এই তো কিছু বাজার নিয়ে আসছিল, সেগুলো আমি গুছিয়ে রাখলাম। এর এখানে আমি এগুলো বের করেছি, এগুলো একটা গিফট, এক জায়গা থেকে আমরা গিফট পেয়েছি এর বাবা কোম্পানি থেকে, ইউনিলিভার কোম্পানি। এটা এখানে আছে অনেক প্রকার ডিটারজেন্ট, শ্যাম্পু, কন্ডিশনার, হরলিক্স, এগুলো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নায় চলে এসেছি। আজকে রান্না করব, 2 পিস রোস্ট করব, মুরগির মাংস লেগ পিস। তার জন্য প্রথমে যে ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি, লেবুর রস একটু ফুড কালার আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি কিছুক্ষণ মেখে রেখে আমি এপিটোপির 6 মিনিট করে আমি ভেজে নিচ্ছি। পাশে এ তো লেবুর রস, চিনি একটু ফুড কালার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটা দুধের সঙ্গে মিশিয়ে আমি এটাতে ব্যবহার করব। এখন এটাকে মিক্সড করে নিচ্ছি। এ তো ভাজা হয়ে গেছে। এবার প্যানে কিছুটা পরিমাণে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব বাটা মশলা। বাটা মশলার ভিতরে আছে এখানে পেঁয়াজ তো কুচি করে দিয়েছি, তারপরও এখানে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, এগুলো বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত মশলা, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ আর দারচিনি। এ তো মশলাটাকে এবার ভেজে নিয়ে সামান্য পরিমাণে লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি এখানে। দুধের সঙ্গে এখানে মিক্সড করে রেখেছিলাম লেবুর রস, সাথে হালকা পরিমাণে ফুড কালার, যাতে রোস্টের কালারটা একটু সুন্দর আসে। এটা আপনাদের পছন্দ মতন আপনারা যেভাবে পারেন ব্যবহার করতে পারেন। আমার আজকে একটু মন চাইলো যে একটু ফুড কালার ব্যবহার করি, সেজন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি দেখতে সুন্দর লাগার জন্য, এই আর কি। এ তো এবার ঝোলটা দিয়ে দিলাম। এবার ফুটে ওঠা পর্যন্ত, সিদ্ধ হওয়া পর্যন্ত একবারে আমি শুকিয়ে নামিয়ে ফেলবো যতটুকু পরিমাণে। এ তো আজকে একটু পোলাও রান্না করব, এই জন্য পোলাও চালটা এখানে ধুয়ে নিচ্ছি। আমি এখানে রান্না করে নিচ্ছি কিছুটা পরিমাণে মুরগির মাংস আর অন্য কিছু পোলার সঙ্গে রাখছি না, এই জন্য ভাবলাম একটু মুরগির মাংস রান্না করে ফেলি। তো এদিকে আমার রোস্টটা পাশে চুলায় দিয়েছি, রোস্টটাও হয়ে গেছে দেখুন। আর এদিকে পোলার চাউলটা ভেজে নিচ্ছি। তো বিকালের দিকে একটু পায়েস রান্না করছিলাম, ওইটাই আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, এর বাবাকে দেব। তো এদিকে বিকাল হয়ে গেছে, আমি এখন শুকনো কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। এই তো আমি এদিকে কাপড় ভাঁজ করতে থাকি। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে ফেলি, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো বিকালের কাজ সব কিছু শেষ করে মেয়ে ঘুমাইছিল, ও উঠে গেছে, একটু পরে আমি ওর জন্য একটু নুডলস রান্না করে নিয়েছি। এ তো ও খাচ্ছে।
এতো মেয়ে আর আমি খেলাধুলা শুরু করে দিয়েছি। আমরা তিনজন একসঙ্গে খেলাধুলা করছি, ওর বাবা আজকে বাসায় আছে। এতো আমরা এদিকে খেলা করতে থাকি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।